পায়েশটা খাওয়ানো হয়নি তো এখনো। ও এ মা আমি একদম ভুলে গেছি, তো প্রথমেই খাওয়াতে হয় না? আসলে এই আচার বিচারগুলো না বড়রা আমাদের আগের জেনারেশনটা অনেক বেশি ভালো বোঝে। আজকে মা নেই যে আমি খুব ভালো বুঝতে পারছি। এই ওলি কাকিকে একটু পায়েশ খাইয়ে দাও তো। আমি কেন? এটা নিয়ম তাই। এসো খাইয়ে দাও, সবাই উলু দাও। প্রদীপটা তো নিভে গেল দিদি। এ তো ভীষণ অমঙ্গলের চিহ্ন, এটা খুব অশুভ লক্ষণ। না না খারাপ কেন হবে, অশুভ কেন হবে? হয়তো ওলি খাওয়াতে গিয়ে হাওয়া লেগেছে সেই জন্য নিভে গেছে। ওলি তুমি খাইয়ে দাও। সরি টু ডিস্টার্ব ইউ। কি হয়েছে আপনারা সবাই? দেখুন আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য যা বলার তাড়াতাড়ি বলবেন। দেখুন ম্যাডাম আমাদের কিছু করার নেই, কর্তব্যের খাতির আমাদের যা করার সেটা আমাদের করতেই হবে। কি হয়েছে? ফ্র্যাঙ্কলিন নার্সিং হোম থেকে একটা জালিয়াতির চক্র ধরা পড়েছে। ফ্র্যাঙ্কলিন নার্সিং হোম? ইয়েস ফ্র্যাঙ্কলিন নার্সিং হোম। এবং সেই ব্যাপারে মিসেস কোরি রায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় যেতে হবে। দেখুন অফিসার আপনি ঠিক কি বলছেন আমি আমি একদমই বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না কিন্তু মিসেস কোরি রায় বুঝতে পারবে। কোরি অফিসার কি বলছেন, কি সব জালিয়াতি চক্র টক্র আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সেই রিপোর্টটা যদি আপনি আমাকে জোগাড় করে দিতে পারেন, রিপোর্টটার বদলে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। ও গড, কি করব এবার আমি? কি ভাবছো করে? হ্যাঁ উনি কি বলছেন এসব? করি তুমি কি কিছু জানো উনি কি বলছেন এগুলো? শুনুন মিসেস কোরি রায় আপনাকে আমাদের সাথে থানা যেতে হবে, যা বলার আমরা ওখানেই বলব। না না অফিসার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ আপনাদের নিশ্চিত কোথাও ভুল হচ্ছে, ও আমাদের বাড়ির বউ, ওখানে এসব জালিয়াতি চক্র টক্রর সঙ্গে জড়িত থাকে। বেশ তো উনি যদি সম্পূর্ণ নির্দোষ হন তাহলে আমি নিজে নিজে গাড়ি করে ওনাকে এই বাড়িতে ফিরিয়ে দিয়ে যাব। কি হয়েছে অফিসার? ফ্র্যাঙ্কলিন নার্সিং হোমে একটা জালিয়াতি চক্র ধরা পড়েছে আর সেই ব্যাপারেই মিসেস কোরি রায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা যেতে হবে। অফিসার আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে, জালিয়াতি চক্রের সঙ্গে পুরীর কি সম্পর্ক থাকতে পারে? একদম ঠিক ঠিক বলেছেন, এবং সেটা জানার জন্যই তোকে ওনাকে থানায় নিয়ে যেতে হবে। ওই নার্সিংহোমের সাথে কোরির সম্পর্কটা কি সেটাই তো বোঝা যাচ্ছে না। আমি বলছি অফিসার তারপরেও কেন আপনি ওনাকে হ্যারাস করছেন? আমি স্বামী হয়ে বলছি কোরি নির্দোষ। দেখুন কার সাথে কি সম্পর্ক আছে আর কার সাথে কি নেই সেটা প্লিজ আপনি থানায় কিংবা আদালতে গিয়ে বলবেন, কিন্তু এখন 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 আমাদের কাজে বাধা দেবেন না প্লিজ। অফিসার এইভাবে কারোর বাড়ি এসে আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না। রাইট